প্রতি বছরই বর্ষায় ফুলে পেঁপে ওঠে উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা। সিকিম পাহাড় বেয়ে কালিম্পং হয়ে সমতলে নেমেছে, এরপর বাংলা হয়ে বাংলাদেশে প্রবেশদ্বার। বাংলাদেশের তিস্তা মুখ ঘাটে ব্রহ্মপুত্রে মিশেছে তিস্তা। প্রতি বছরই তিস্তা বর্ষাকালে ফুলে ফেঁপে উঠলেও এবার তার মতি গতি যেন খানিকটা ভিন্ন। উত্তর সিকিমে ভারী বৃষ্টি শুরু হয়েছিল বর্ষার আনুষ্ঠানিক আগমনের আগেই। সেই জল তিস্তার নদী খাত দিয়ে বয়ে ভাসিয়ে দিয়েছিল সমতল। তিস্তা বাজারের কাছে নদীর ভয় ধরানো চেহারা দেখে ঘাবড়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারাও। অথচ এই মানুষগুলি বছরের পর বছর ধরে দেখেছেন তিস্তাকে। তিস্তার এই বদলে যাওয়ার রূপের কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ে গত বছর অক্টোবরে হরপা বানের জেরে তাণ্ডবের কথা। জল নেমে গেলে দেখা গিয়েছিল শুধু পলি আর পলি। পরে সংস্কারের কাজ হয়েছে ঠিকই, কিন্তু তা আশপাশে, নদীর বুকে নয়। ফলে প্রকৃতির নিয়মে উচ্চতা বেড়েছে নদীর। পাহাড়ি সিকিম হয়ে যে তিস্তা প্রবেশ করেছে উত্তরবঙ্গে, সমতলে প্রবেশ করার পরে তার ব্যাপ্তি বেড়েছে বহুগুণ। তিস্তা যত বাংলাদেশের দিকে এগিয়েছে ততই বেড়েছে তার বহর। শিলিগুড়ি কলেজের ভূগোলের অধ্যাপক পার্থ প্রতিম রায়ের মতে, গত বছর অক্টোবরে প্রবল বৃষ্টির জেরে হরপা বানে উত্তর সিকিমের চুংথাম বাঁধ ভেঙে যে বিপর্যয় নেমে এসেছিল, তাতে জলের সঙ্গে পাথর, বালি, পলিসহ অনেক কিছু নিচের দিকে নেমে এসেছে। বিভিন্ন তিস্তার যে বিভিন্ন ইলেকট্রিক্যাল, এই যে হাইড্রো ইলেকট্রিক জেনারেশনের ক্ষেত্রে যে বিভিন্ন ড্যাম কনস্ট্রাকশন হয়েছে, কারণ ড্যামে তো জলটাকে আটকে রেখে সেটাকে পরবর্তীতে কাজে লাগানো হচ্ছে, তো ফলে জলটা যখন সেই ড্যামের জায়গায় এসে দাঁড়াচ্ছে, ফলে সেখানে কিন্তু ও অলরেডি ও একটা সিলটেশন করছে, মানে যেটা পলি জমা বলা যেতে পারে। তো সেই যে পলিটা জমছে সেটা একটা রেগুলার বেসিসে মনিটরিং দরকার, এবং রেগুলার বেসিসে ওটা ক্লিয়ারিংস দরকার আছে। তো সেটার একটা অ্যাসেসমেন্ট কিন্তু, বিশেষ করে এই ধরনের যখন মেজর কোনো ইভেন্ট ঘটে থাকে একটা রিভারের ক্ষেত্রে, যেমন এই যে এরকম যে বা নর্মাল এই যে গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড হোক, কিংবা হিউজ অ্যামাউন্ট অফ রেইনফল হয়েছে, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল এসছে নদী দিয়ে এবং বাধ্য হয়ে সেক্ষেত্রে ড্যাম খুলতে হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটার অ্যাসেসমেন্ট করাটা দরকার পড়ে। শুধু কি এটাই কারণ? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন না, আরও একাধিক কারণের সংমিশ্রণের জেরেই এবছর এমন ভয়াল রূপ নিচ্ছে তিস্তা। দীর্ঘদিন ধরে এই যে আমাদের আইডেল প্রজেক্টগুলো হয়েছে, বিভিন্ন কর্মকাণ্ড চলেছে, রাস্তা তৈরি হয়েছে, আবার তিস্তা রংপুর রেলওয়ে টানেল খোঁড়া হয়েছে, এই নানাবিধ কারণে তিস্তার নাব্যতা কিন্তু দিনকে দিন কমছিল। তার মধ্যে যেটা হলো এই কয়েক মাস আগে, মানে 2023 সালে অক্টোবর, যেটা লোনাক লেক ব্লাস্টের ফলে যে বিপুল পরিমাণ জলরাশি তিস্তা দিয়ে প্রবাহিত হলো, এবং তার সাথে সাথে যে পলি, যে টনকে টন বালি, মাটি, পাথর তারা এসে যে জমা হলো, এটা কিন্তু এবছর দেখা যাচ্ছে যে যে কারণেই যে স্বাভাবিক বৃষ্টিপাতের সময়ও কিন্তু নদীর জল উপচে পড়ছে। ভারী বৃষ্টি না হওয়া সত্ত্বেও বানভাসী হচ্ছে নিম্ন অববাহিকা অর্থাৎ উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের তিস্তার এমন ভোল বদলে চমকে উঠেছে পাহাড় সহ সমতল। 1968 সালে বন্যার স্মৃতি ভোলেনি জলপাইগুড়ি এবং শিলিগুড়ি। একটা বিষয় পরিষ্কার, উন্নয়নের ঢেউয়ে তিস্তার গভীরতা যতটা কমেছে ঠিক ততটাই পাল্লা দিয়ে বেড়েছে তরাই এবং ডুয়ার্সে বানভাসী হওয়ার আশঙ্কা। সময় খুব বেশি দেরি হওয়ার আগে কি হুঁশ ফিরবে মানুষের? উত্তরের পথ চেয়ে উত্তরবঙ্গ।